একজন দুর্নীতি করে যখন অনেক বড়ো হয় পাশের অফিসারটা থাকে তাই সে সামাজিকভাবে সেও নিগৃহীত হয় যার সম্পদ কম যার স্বচ্ছতা আছে যার লোভ নাই সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে বাইতুলের ক্ষতি কেন বাড়াবে একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবাহ ফর্ম দেবেন এর বাইরে কী কথাগুলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কি না বলেন এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কী আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কীভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী দুদকের যে সম্পদ বিবরণে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয় আমি অন্য আর বিষয় গেলামই না তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেই হবে আজকে যে এই মেসাকার সবচেয়ে অ্যাফেক্টেড কে হয়েছে যে ভোগ করছে সে তার পরিবার পরিবার আমাদের কেন্দ্রবন্ধু অ্যান্ড আমরা যদি এই কথা বলি ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠান কিছু নাই আমরা একটা মন্ত্রণালয় আসছি এটা একটা প্রতিষ্ঠান আপনারা এখানে সাংবাদিকরা আসছেন এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন যারা প্রিন্ট মিডিয়ায় আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে এবং আমরা সামাজিক জীব একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয় পাশের অফিসারটা থাকে তাই সে সামাজিকভাবে সেও নিগৃত হয় সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে এদেরকে আরও ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না কিন্তু এটাতে আমরা নিষ্কৃতি চাই দিন শেষে এবারও প্রমাণিত হইল যার সম্পদ কম যার স্বচ্ছতা আছে যার লোভ নাই সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এই সূত্রে একটা কথা বলি সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে এইভাবে কেউ পালায় বাইতুল তুলের ক্ষতি কেন পালাবে উনিও তো পালাইস আমার ব্যাচমেট আমি তো অনেক আগে চলে গেছিলাম সরকার এখানে এনেছে সরকার আমাদের জনগণের কাজ করার জন্য আমি তো পালাইনি আমার ব্যাস পেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে সংসদ সদস্য হয়েছে আমার ব্যাসমেট কয়েকজন টিকিটের এমপি আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ বাই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি যেটা আমরা দেখছি দ্বিমত থাকতে পারে কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি একজন বলেন

আপনারা বলছেন সকল কর্ম আসলে সকল না এখানে বলা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম যাদের ট্যাক্সেবল ইনকাম স্যালারি একটা লেভেল এবং বছরে কত টাকা তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয় ইটিন সকলে করেন ব্যবসা কারণে ইটস লাইক ট্রেড লাইসেন্স কিন্তু সকলের টেন বি দিতে হয় না এটার সংখ্যা খুবই কম আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক আপনার জিরো সম্পদ থাক আপনার দাখিল করতে হবে ইটস এ মেসেজ পরিবার সাথে কোনোভাবে যুক্ত হবে কিনা কারণ আমরা দেখি যে স্ত্রীর নামে একজন সম্পদ করেন

অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছি দেখেছি যে সবাই নিয়ে একটা সাইন নেয় একটা সাইন নেয় উনি জানেও না কিসে সাইন দিল দেখা গেলো তার নামে দশ কোটি টাকা জমা হয়েছে তার নামে দামি একটা গাড়ি আসছে মানে দিজ আর সো থিং আপনার কথাটা এই জন্য বলি না জেনে অনেক অফিসার অনেক স্পাউস আইজ ক্যান্সে সাফারার হয় যাতে না হয় তার জন্যে এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে আপনার ইনকাম কত আপনার ছেলে মেয়ে বাবা ওয়াইফ বাবা আমার সবার জানতে হবে গোপন বলে কিছু নাই এই জায়গা থেকে সরে আসতে হবে এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা গোপন কথা একটা এগুলো অ্যালাউ করি না আপনার সাথে সামনের পাশে যদি কেউ কানে কানে কথা বলে আপনার ভালো লাগবে নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বলতে তার মানে নিশ্চয়ই নেগেটিভ থিং